আমার বয়সের তুলনায় আমার কাছে অনেক বড় প্রজেক্ট এটা। এটার সাথে আমি ইমোশনালি অনেক বেশি কানেক্টেড এই সিনেমাটার সাথে। আমি সিনেমার টাইটেলটা দেখেই কান্না শুরু করে দিয়েছিলাম। আর এই কাস্টিংটা খুব ভালো হয়েছে কারণ ছোট রেনু এরকম মিষ্টি ছিল। মুজিব সিনেমায় আমি অডিশন দিয়েছিলাম প্রথমে শেখ রেহানা ক্যারেক্টারের জন্য, এবং আমার অডিশন দেখে তারা আমাকে সুইচ করে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ক্যারেক্টারে আমাকে তারা সুইচ করে, এই ক্যারেক্টারটা দেয়। তো আমার শ্যুটিংয়ে যাওয়া পর্যন্ত আমি বিশ্বাস করতে পারিনি যে আমি আসলে এই ক্যারেক্টারটা করছি এবং আমি আসলে এখানে কাজ করছি এই সিনেমাতে। তো এটার সাথে আমি ইমোশনালি অনেক বেশি কানেক্টেড এই সিনেমাটার সাথে, কারণ আমি এতটা পরিমাণ কাছের এই সিনেমাটা আমার, এতটা পরিমাণ মানে ডিভোটেড ছিলাম আমরা সবাই এই কাজটাতে, এবং এতটা পরিমাণ ডেডিকেশন দিয়ে কাজ করেছি, তখন আশেপাশে কিছুই মনে হয়নি, শুধু মনে হয়েছে এই সিনেমাটা শেষ করতে হবে, এই সিনেমাটা করতে হবে, এরকম একটা ডেডিকেশন ছিল সবার মধ্যে, শুধু আমার মধ্যে না। এবং আমার একটু বেশি ছিল কারণ আমার বয়সের তুলনায় আমার কাছে অনেক বড় প্রজেক্ট এটা, এবং আমি মুম্বাই গিয়ে কাজ করছি ফিল্ম সিটিতে, এটা আমার জন্য তখন অনেক বড় বিষয় এবং এখনও একটা বড় বিষয়। তো সব কিছু মিলিয়ে এটা আমার, আমি ইমোশনালি অনেক বেশি কানেক্টেড। এই জন্য যখন আমি সিনেমাটা প্রথমবার দেখছিলাম প্রাইম মিনিস্টারের সাথে বসে, আমি সিনেমার টাইটেলটা দেখেই কান্না শুরু করে দিয়েছিলাম, কারণ আমি এই সিনেমায় থাকবো কিংবা এই সিনেমায় আমার নাম যাবে, একটু পরে আমাকে দেখানো হবে, এগুলো নেওয়ার জন্য ওই সাহস কিংবা ওই অ্যাবিলিটি আমার মনে হয় এখনও হয়নি। আমার মনে হয় বাংলাদেশ থেকে যখন কাস্টিং করা হয়েছে শুভ ভাইয়াকে, তখন থেকেই মনে হচ্ছিলো শুভ ভাই পারফেক্ট, এবং এখন সিনেমাটা দেখার পরে মনে হয়েছে উনি ছাড়া বাংলাদেশে তো অ্যাটলিস্ট আর কেউ করতে পারতো না। কারণ অন্য কেউ যদি মনে হয় যে উনি পারফেক্ট না, অন্য কাউকে আনতে হবে, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় এটা বলিউড থেকে আনা উচিত। কারণ বাংলাদেশে উনি ছাড়া এই ক্যারেক্টার যেভাবে উনি অ্যাডপ্ট করেছে 3 বছর লাগিয়ে, এটা উনি ছাড়া আর কেউ পসিবল ছিল না। আমার ক্যারেক্টারটা হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ক্যারেক্টার। সো আমার স্ক্রিন প্রেজেন্সটা একটু কমই বলবো আমি, কারণ আমার পরে আবার তিশা আপুকে এটা টেনে নিতে হয়েছে। তো আমার স্ক্রিন প্রেজেন্সের যতটুকু ছিল, যেমন আমার একটু আগে একটা ফ্রেন্ড এখন সে হলে বসে দেখছে, এবং সে আমাকে দেখার পর টেক্সট দিয়েছে যে তোর এক একটা স্ক্রিন প্রেজেন্স 1 মিনিটের হলেও আমার কাছে ওটা 1 ঘন্টার সমান লেগেছে। তো এই যে কথাগুলা, কিংবা আমার ফ্রেন্ডরা যখন বলছিল, আমার সাথে আমার একটা ফ্রেন্ড গিয়েছিলো দেখতে, সে যখন বলেছে আমাকে যে আমি দিঘি স্ক্রিনে আসার পর আমার মনে হচ্ছিলো আমি খুব প্রাউড ফিল করছি যে এরকম একটা সিনেমায় দিঘিকে দেখতে পেয়েছি। যখন প্রথমে লেখা ওঠে শ্যাম মেনেগেলের সিনেমা, এবং এটা NFDC BFDC সিনেমা, তার 15-20 মিনিট পরে দিঘিকে দেখবো ওই সিনেমা, এটা আসলে অনেক প্রাউড মোমেন্ট। এবং সাথে আমার বাবা মামা আমরা একসাথে দেখেছি যখন, তখনও সেম কথা, আমার মামা কন্টিনিউয়াসলি কান্না করছিলো, আমার বাবা খুবই হ্যাপি ছিল। তো এই যে মোমেন্টগুলা, এবং হল থেকে বের হওয়ার পরে আমাকে আমার সিনেমার কলাকুশলী থেকে শুরু করে যারা ওই দিন আমার কলিগরা ছিল, সবাই বলছিলো যে দেখি তুমি যতটুকু করেছো অতটুকু তোমার হোল ক্যারিয়ারের জন্য এনাফ। তো আমার মনে হয়েছে আমার থেকেও অনেক কম স্ক্রিন প্রেজেন্স সবার আছে, বাট আমার কম থাকার পরেও মানুষ যেভাবে আমাকে হাইলাইট করছে, কিংবা যেভাবে আমাকে নিয়ে কথা হচ্ছে, এবং যেভাবে আমাকে রেনু কথাটায় কিংবা রেনু নামটায় ফিট করা হয়েছে, আমার মনে হয় এতটুকু এনাফ আমার জন্য। আমাকে বলেছে, এবং আমার উনি তো সবার সাথে কথা বলছিল, এবং আমরা অনেক মানুষ, তো আমি একটু পিছিয়ে দাঁড়িয়েছিলাম, তো একের পর এক যখন সবাই কথা বলে বের হচ্ছিলো, আমি একটা মোমেন্টে গিয়ে ওনাকে সালাম করি, এবং তারপরে আমি ওনাকে নিজের থেকে বলছিলাম যে আমি ছোট রেনু প্লে করেছি, কারণ স্ক্রিনে একদমই মেকআপ নেই, একদমই ন্যাচারাল লুক, এবং আমরা ওদিন একটু স্বাভাবিকভাবে অন্যরকম একটু মেকআপ নিয়ে গিয়েছি, তো বাই এনি চান্স যদি উনি আমাকে না চিনে, এবং আমি তখন অনেক হেলদি, এখন আমি একদমই হেলদি না ওই সব মিলিয়ে, তো আমি বলছিলাম যে আমি কিন্তু ছোট রেনু প্লে করেছি। তো উনি একটা হাসি দিয়ে বললো, আমি জানি তুমি ছোট রেনু প্লে করেছো, আমি তো চিনেছি তোমাকে, আর এই কাস্টিংটা খুব ভালো হয়েছে কারণ ছোট রেনু এরকম মিষ্টিই ছিল। তো ওনার এই কথাটা আমার খুবই ভালো লেগেছে, এবং শুধু উনি না, ওনার বাসভবনে যখন গিয়েছি শেখ রেহানা ম্যামও সেম কথাটা বলছিল, আমি যখন ওনাকে সালাম করে জড়ায় ধরেছিলাম, উনি আমাকে বলছিল যে খুব ভালো করেছে, ছোট রেনু সুন্দর ছিল এরকম। তো এই যে ওনার কথাটা, ওনারা যে ছোট রেনু হিসেবে আমাকে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করেছে, কারণ মা খুব সেন্সিটিভ একটা জিনিস, আমরা নিজেকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারলেও আমাদের মা বাবার জায়গাটা থেকে আমাদের খুব সেন্সিটিভিটি কাজ করে, যে আমরা খুব ইজিলি তাদের, অন্য কাউকে আমরা এই ক্যারেক্টারে দেখবো আমরা তখন খুব খুঁতখুঁতা হয়ে যাই, যে আমরা সহজে নিতে পারি না। বাট উনি যেভাবে আমাদের সবাইকে, স্পেশালি শুভ ভাইয়াকে, আমাকে, তিশা আপুকে, যেভাবে উনি তার মা বাবার ক্যারেক্টারে খুব ফিট করে নিচ্ছিল, এবং তিশা আপু তো খুব দুর্দান্ত এটা বলার বাইরে, আমরা সবাই জানি, কিন্তু ছোট রেনু হিসাবে যেই পার্টটুকু উনি
দেখেনি কখনো ওনার মা বাবার, ওটা উনি ভিজুয়াল করছিল ওই দিন, উনি দেখছিল, উনি যে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে এই জিনিসটা, এটাই আমার মনে হয় যে অ্যাওয়ার্ডের থেকেও অনেক বড় এই জিনিসগুলো।